আসসালামু আলাইকুম ওয়েলকাম লন টু মলিবাজার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি সাথে আছি আজিজুর রহমান নাইম আজ আসছি আমরা শ্রীমঙ্গল বিলাসচড়া লেকে আর বিলাসচড়া লেকের প্রাকৃতিক সৌন্দর্য দর্শক আপনাদেরকে আমরা দেখাবো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিলাস লেকের বাঁশের সেতু আর এখানে অনেকজন বসা আছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি কোথা থেকে আসছেন আমি হবলগঞ্জ থেকে আসছি এখানে কেমন লাগছে এখানে প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর তো এখানে অনেক নাম করে একটা জায়গা ওই আসলাম ঘুরতে দেখতে আসলাম এখানে কি প্রথম আসছেন হ্যাঁ প্রথম আসছি কখন আসছেন এই ঘন্টা দুই এক ঘন্টা দুই এক হয় আসছেন এখানে আপনার এছাড়া কি শ্রীমঙ্গলের আর কোথায় আপনি ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ মোটামুটি অনেক জায়গায় ঘুরছি ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই যে লেকের পাশে আপনারা দাদা দাদা ভাই একজন যে মৎস্য শিকার করতেছেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন আছেন দাদা হ্যাঁ ভালো ভাই এখানে কি করছেন এখানে বড়ি বাইতেছে মাছ উঠতেছে মাছ উঠবে একটু আগে আসছিলাম তো বড় বড় মাছ আট কেজি দশ কেজি পাওয়া যায় এখানে এখানে আর এই কি মাস চার্জ মাস চার্জ করা হয় হ্যাঁ মাস চার্জ করা হয় এখানে পর্যটক কেমন আগের থেকে কেমন আগে থেকে খুবই কম ভাইরাসের কারণে মোটামুটি হালকা পাতলা আসছে সবাই মূলী বাজার সিলেট থেকে এই আজকে পর্যটক খুবই কম মানে জলো মানে আগের রকম এখানের পর্যটক আসে না আসে না খুবই সুন্দর এলাকা এই লেখ আমাদের এলাকার আপনি কি প্রতিদিন এখানে মৎস্য শিকার করেন আমি সপ্তাহে দুই একবার মৎস্য শিকার করি অসংখ্য ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আর এই যে দেখতেছেন এই যে বড়িতে বড়ি দিয়ে মৎস্য শিকার করতেছেন তাছাড়া এই লেকটা খুবই সুন্দর আর এটা শ্রীমঙ্গল থেকে প্রায় দশ কিলোমিটার জায়গা দশ কিলোমিটার জায়গা পেরিয়ে এখানে আপনার চাঁদের গাড়ি যেটাকে বলে জিপ দিয়েও আসতে পারেন সিএনজি অথবা সাইকেল যুগেও এখানে আসতে পারেন আর এখানের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর লেক এটা পাশেই আপনার সম্ভবত ইন্ডিয়ার বর্ডার পাশে ইন্ডিয়ার বর্ডার রয়েছে আর এখানের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর আর এখানে শ্রীমঙ্গলে প্রাকৃতিক লীলাভূমি বলে থাকে আর এখানের প্রকৃতি আসলে এই দেশের দেশ বিদেশের সবারই নজর কাড়ে আর দর্শক আপনাদেরকে এখানে প্রাকৃতিক সুন্দর দেখাচ্ছি তাছাড়া এখানে দেখছি আরেকজন ভাই আসসালাম কেমন আছেন ভাই কোথা সালাম আসছেন ভালো আছেন আমি শ্রীমঙ্গল শহর থেকে আসছি এখানে এখানে কি প্রথম প্রথম আসছেন হ্যাঁ অনেক লোকের মুখে শুনলাম যে এই লেকটা অনেক সুন্দর আসলে যেই লোক বলছে যা বলছে তার চেয়েও অনেক গুণ সুন্দর এখানে কি অনেক জায়গা ঘুরছি কিন্তু এইরকম দৃশ্য দেখি নাই এখানে কি প্রথম আসছেন এখানে প্রথম এই যে সবুজ শ্যামল চতুর্দিক আমাদের এই শ্রীমঙ্গল চায়ের রাজধানী কত সুন্দর লেকের পাশে মুখ মুগ্ধকর খুব সুন্দর জায়গা আর ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমরা এখানে নষ্ট করেছি আর আমাদের লন্ডন টু মলিবাজার পিজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আর দর্শক আর এখানের এই যে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখেছি তাছাড়া দর্শক আপনি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি এই যে এখানে অনেক মৎস্য শিকার করেন তার পাশাপাশি এখানে এখানের প্রাকৃতিক সৌন্দর্য আসলে অপরূপ মানে খুবই সুন্দর মনমুর্ধকর জায়গা আর এখানে না আসলে বোঝা যায় না খুবই সুন্দর পরিবেশ এখানে আসতে পারেন আসে এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন আর আর লন্ডন টু মলিবাজার পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম